আপনার বাগানেও এরকম ভাবে সাদা জবা ফুল ফুটবে, কলিয়ে ভরে যাবে। আজকের ভিডিওটা সাদা জবা বা জবা গাছ নিয়েই হবে। চলুন ভিডিওটা শুরু করছি। নমস্কার, আজকে আমি ছাদ বাগান করার জন্য কী কী গাছ সিলেকশন করবেন বা ছাদ বাগান বা টেরেস এই ব্যালকনি বাগানে কীভাবে ইজিলি গ্রো করতে পারবেন কিছু গাছের আমি সিরিজ নিয়ে আসছি। আজকে ফার্স্ট সিরিজ, চলুন সিরিজে কী কী থাকবে একটা একটা করে আমি কন্টিনিউ, সপ্তাহে দুটোর বেশি ভিডিও দিতে পারবো না আমি, তাই ভিডিও এডিটিং করে সমস্যা হয়। তো সপ্তাহে চেষ্টা করব দুটো ভিডিও দিতে। আজকে প্রথম ভিডিও, ফার্স্ট ভিডিও, টেরেস গার্ডেনের ইম্পর্টেন্ট কতগুলো গাছ যেগুলো ইজিলি সিলেক্ট করতে পারেন ওই গাছগুলোর ইনফরমেশন দেবো। গাছ আমি 30 গাছের বা ফ্লাওয়ার পেন্টের প্লান্টের সিরিজ দেব। তাই আজকে শুরু করলাম, আজকে ফার্স্ট সিরিজ। আজকে সিরিজে প্রথম দেব জবা, কীভাবে কী করতে হয়, কী যত্ন লাগে সব কিছু আপনাদের দেখাচ্ছি। নমস্কার। অনেকেই বলেন যে সাদা জবা গাছ গ্রো করতে পারেন না। আমি সম্পূর্ণ নিজের হাতে সবগুলো গাছ গ্রো করেছি। আমি একটা গাছ অনেক বছর আগে এনেছিলাম, এখন আমার সাদা জবায় সারা ছাদ বাগান হয়ে আছে, কেননা আমার ঠাকুরের জন্য সাদা জবাই লাগে। তো কলি কম পাবেন না। আমি আমার নিজের করা কম্পোস্ট ইউজ করি, লিকুইড ফার্টিলাইজার আমি কোথাও বাজার থেকে আনি না, কোনো কিছু না, সব নিজের হাতেই করি। তো আমার লিকুইড ফার্টিলাইজারের ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আর জবা গাছগুলো দেখুন, প্রচুর ফুল ফোটে। আমি একটা গাছ এনেছিলাম, দেখুন। তো ডাল সিলেকশন করতে আপনারা কী করবেন, নিজের বাগান বা অন্য কোথা থেকে যদি পারেন কালেকশন করবেন, আর না হয় একটা বাজার থেকে কিনে আনবেন। বাজার থেকে কেনাটা ভালো, অনেকে গ্রো করতে পারেন না, কিন্তু নিজের হাতে যদি গ্রো করতে চান কীভাবে ডালা কালেকশন করবেন এইগুলো দেখুন। সবগুলো আমার নিজের হাতে করা গাছ, প্রচুর চারা, এগুলো এখনও ফুল দেয়নি। আমি মার্চ এপ্রিলে বসিয়েছিলাম, তখন ভীষণ ড্রাই সিজন ছিল, খুব 40 ডিগ্রি টেম্পারেচার। গাছগুলোর গ্রোথ দেখুন, পাতাগুলো দেখুন। তো আমার নিজের জবা গাছ দেখে নিজেরই ভালো লাগে, জবার অনেক কালার আছে। তো জবা গাছ বেশি যত্ন লাগে না, বিশেষ করে সানলাইট বা জল বেশি লাগে, খাবারও বেশি লাগে। খাবারের মধ্যে কম্পোস্ট বা লিকুইড ফার্টিলাইজার যদি দিতে পারেন, আর কোনো খাবারেরই প্রয়োজন নাই, কারণ রেগুলার জল আর সানলাইট। অনেকে বলেন মিলিবাগের সমস্যা হয়, আমি আমার বাগানে কখনো মিলিবাগের সমস্যা দেখিনি। তো আমি যদি কখনো মিলিবাগের সমস্যা দেখি তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিও দেব। এছাড়া আমি একটা নিজের হাতে করা পেস্টিসাইড ইউজ করি, আমি মার্কেট থেকে কিনি না, আমি ওইটার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জবা গাছটা হাইব্রিড প্লাস দেশি, মানে কাটিংয়ের করা গাছ, টোটালি হাইব্রিড না। গাছটা ফুল কম দেয় কিন্তু গাছটা বেশ বড়। তো আমার কাছে প্রায় 20-22টা ভ্যারাইটি আছে। আজকে সাদা জবাই গ্রোথ দেখাবো বা কীভাবে করতে হয়। এটা হলুদ জবাটার কাটিং, তো বেশ বড় পাতাগুলো, আর এগুলো নিউ বসিয়েছিলাম কিছুদিন আগে, কুড়ি দিয়েছে, ঘাসে ভরে গেছে। তো আমি এখন লাড়া দেব না, গাছগুলো নষ্ট হয়ে যাবে। তাই এই গাছগুলো সম্পূর্ণ নতুন, মানে আমি প্রত্যেক বছর প্রচুর জবা গাছ করি আর অনেককে গিফট করি। তো জবা গাছ করতে হলে কী করবেন, চিকন বা মোটা মিডিয়াম সাইজের কিছু ডালা, আমি এই ডালাটা নিয়েছি, এটাতে কলি নেই,
আর এটা হলো আমার জবা গাছের মাদার প্ল্যান্ট। এই গাছটা না হলো 10 থেকে 15 বছর পুরানো গাছ, বেশ মোটা গাছটা। এই গাছটা থেকে আমি সব গাছ করেছি। তো এখন দেখুন কিছু ডালা ছেঁটে নিয়েছি, আমি এগুলো বসাবো। চিকন মোটা আপনারা যেভাবেই বসান না কেন, বেশি পাতলা ডালা নেবেন না, ইজিলি গ্রো করে না। জাস্ট 1 বিঘত বা একটু 1 বিঘত থেকে একটু বড় সাইজের কাটিং করে নেবেন। আর আমি মাটিটা নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি। বেশিরভাগই আমার বাগানে সব কম্পোস্ট আর মাটি কমই থাকে, তো আমি নর্মাল গার্ডেন সয়েলই হবে। আমি আমার বাগান থেকে নর্মাল গার্ডেন সয়েলের একটা পটে ভরে রেখেছি। এখন গাছগুলো দেখুন কীরকম করে কেটে নিলাম, বেশি না, 1 বিঘত থেকে একটু বড়। আর আমরা তো প্রফেশনাল না, হাউস ওয়াইফ, তো আমি ওইভাবেই গাছ লাগাই, কিন্তু আমার গাছ গ্রো করে যায়। আর সবসময় খেয়াল রাখবেন, গাছের কখনো একটা বা দুটো ডাল লাগাবেন না, অনেকগুলো লাগাবেন। যদি 10টা লাগান, আপনার 5টা হলো গ্রো করে যাবে। তা আমি এই ট্রিক্সই ইউজ করি, ম্যাক্সিমাম ডালার মধ্যে মানে 10টার মধ্যে 6টা তো গ্রো করেই, তো তার জন্য আমি কখনো রিক্স নেই না, আর অনেকগুলো ডালা একসঙ্গে বসাই। তো আরও কিছু ডাল, একটু মোটা ডালও নিয়েছি, দেখুন সুন্দর করে ছেঁটে নিচ্ছি। তো সবগুলো ডাল আমি একটা টবেই বসাবো, আর আপনারাও সেরকমভাবেই বসাবেন, একদম মিস হবে না। পাতাগুলো সবগুলো ফেলে দিবেন, না হলে গাছের গ্রোথ হবে না, ডালাটার তাড়াতাড়ি গ্রোথ হবে না। চিকন মোটা সব লাগিয়েছি দেখুন। আমি এখন এটাতে জল দেব, জল দিয়ে একটা শেডে রেখে দেব। 15 দিনের মধ্যেই জবা গাছ গ্রো করে যায়, যেহেতু এখন বর্ষাকাল বেশি শেডেও রাখতে হয় না, যাতে সূর্যের আলোটা কম লাগে সেরকম জায়গায় রেখে দিন। দেখুন আমার কিছুদিন আগের লাগানো গাছ, বললামই তো আমি এরকমভাবেই গাছ লাগাই। তো অনেকগুলো গাছ লাগিয়েছি, এখান থেকে কিছু মিস হয়েছে, মিস হলেও অসুবিধা নেই, আমার তো কিছু গাছ গ্রো হয়েছে। তো এইভাবেই আপনারা গাছ গ্রো করবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার।